আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা হচ্ছে গত পর্বে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো আজকের এই পর্বে আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ড দিয়ে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় সেই পদ্ধতিটি এ টু জেড দেখব। তো আপনারা যারা একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং হচ্ছে সেটাকে ভেরিফাই করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা হচ্ছে গত পর্বে আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেটা অ্যাক্টিভ হয়েছে, এরকম একটি মেল আমরা আমাদের ইমেলে পেয়ে গেছি যে দেখুন পেওনিয়ার থেকে ইউর অ্যাপ্লিকেশন টু পেওনিয়ার ইজ অ্যাপ্রুভড, এরকম একটি মেল আমরা পেয়েছি, এই যে দেখুন। তো আমাদের অ্যাকাউন্টটি মূলত অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করব। তো এই জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করে নিব। আমরা যে জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করে নেব। লগ ইন করার পর এখান থেকে আমরা যে আমাদের ইমেজ আইকন দেখতে পাচ্ছি সেই ইমেজ আইকনের উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে সেটিংস অপশনস দেখতে পাচ্ছি এই সেটিংস অপশনের উপর আমরা ক্লিক করে দেব। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু অপশনস দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই যে ভেরিফিকেশন সেন্টার যে লেখাটি রয়েছে এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন হোয়াট ইজ দ্য প্রবলেম, এর এখানে এরকম কিছু লেখা দেখতে পাবেন। তো এখানে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি এই লেখাটা সিলেক্ট থাকবে। তারপর আমরা এখান থেকে সাবমিট যে লেখাটি দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, এই ইনস্ট্রাকশনসগুলো আমাদেরকে একটু পড়তে হবে। তো দেখুন এখানে উনি বলছে হোয়াট উই নিড, তাদের কি প্রয়োজন। তারা এখানে বলছে এ হাই কোয়ালিটি ফটো অফ অ্যান অরিজিনাল গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট দ্যাট ভেরিফাইজ ইউর আইডেন্টিটি। তো এখানে মূলত আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল কপিটি আছে সেটার একটা হাই কোয়ালিটি ছবি তাদের হচ্ছে প্রয়োজন, এবং তারা এখানে কী জন্য এই আইডি কার্ডটা প্রয়োজন সেটা এখানে লিখে দিয়েছে, আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন। বেসিক্যালি তারা চাচ্ছে যে আমাদের নাম এবং ডেট অফ বার্থ এবং হচ্ছে আইডি নাম্বারটা হচ্ছে ভেরিফাই করার জন্য। তারপর এখানে দেখেন টিপস ফর সাকসেস, এই টিপসগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনার ছবিটা কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে এবং আপনার আইডিটা কিন্তু ভেরিফাইড নাও হতে পারে। তো এখানে কী কী টিপস আমাদেরকে ওনারা দিয়েছে, প্রথমেই ইস্যুড ইন দ্য কান্ট্রি লিস্টেড ইন ইউর পেওনিয়ার প্রোফাইল সেটিংস, আপনি যেই কান্ট্রি সিলেক্ট করে পেওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন অবশ্যই সেই কান্ট্রি থেকে ন্যাশনাল আইডি কার্ডটি হতে হবে। তারপর দেখুন দুই নম্বরে ওনারা এখানে বলছে নট এক্সপায়ার্ড অ্যান্ড কন্টেন আপ টু ডেট ইনফরমেশন, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এক্সপায়ার হয়ে গেছে এ ধরনের কোনো ডকুমেন্ট যদি আপনি এখানে দেন তাহলে সেটা কিন্তু এখানে ওনারা অ্যাকসেপ্ট করবে না। তারপর দেখুন এখানে তিন নম্বরে ওনারা যেটা বলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলছে ক্লিয়ার আনক্রোপড অ্যান্ড শোজ দ্য ডকুমেন্ট ফ্রম এডস টু এডস উইথ নো পার্ট অবস্কিউড বাই ক্যামেরা ফ্ল্যাশ, বলতেছে একদম স্পষ্ট এবং কোনো প্রকার ক্রোপ করা মানে ছবি দেওয়া যাবে না। এখানে আপনারা অনেক সময় মোবাইলে এডিট করে ক্রোপ করে দিবেন, এরকম ক্রোপ করা ছবি এখানে দেওয়া যাবে না বা এডিট করা কোনো ছবি এখানে দেওয়া যাবে না, এবং যেটার যে ছবিটার চার কোণা দেখা যাচ্ছে আপনি যখন ছবি তুলবেন তখন যাতে চার কোণা দেখা যায় ওইভাবে হচ্ছে ছবি তুলতে হবে, এবং ক্যামেরার ফ্ল্যাশের কারণে কোনো একটা অংশ যাতে ঝলসে গেছে এরকম যাতে কোনো ছবি না হয় তাহলে কিন্তু আপনার এই ছবিগুলো এখানে অ্যাকসেপ্ট করবে না। তার মানে আপনি চাইলে এটাকে স্ক্যান করে দিতে পারেন অথবা আপনার মোবাইলের ক্যামেরা থেকে আপনি ছবি তুলে দিতে পারেন, কিন্তু ছবিটা হতে হবে স্পষ্ট এবং কোনো প্রকার এডিট বা ক্রপ করা যাবে না, এবং হচ্ছে চারটা কোণা যাতে দেখা যায়, এবং হচ্ছে এটাতে যাতে ফ্ল্যাশ লাইট ফোড়ে আপনার ছবিটা যাতে ঝলসে না যায় বা কোনো একটা অংশ যাতে না বোঝা যায় এরকম যাতে না হয়। তো এই ধরনের একটা ছবি যদি দেন আপনারা ইনশাল্লাহ হচ্ছে অবশ্যই অ্যাপ্রুভ পাবেন। তো এখান থেকে বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। তারপর এখানে দেখুন হুইজ ডকুমেন্ট আর ইউ সাবমিটিং, আপনি দুইটা অপশনসের মাধ্যমে এখানে ভেরিফাই করতে পারবেন, একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সো আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাই করব, সো আমরা প্রথমটাতে এখানে টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর এখানে দেখুন আপলোড বোথ দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড অফ ইউর আইডি ডকুমেন্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুইটা পেজে এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখুন আপলোডের যে সাইজ, আমরা যে ছবিটা আপলোড করব সেটা অবশ্যই জেপিজি অথবা পিএনজি অথবা জিআইএফ অথবা টিআইএফএফ অথবা পিডিএফ, এই যে ফরম্যাটগুলো রয়েছে এই ফরম্যাটে হতে হবে, এবং এখান থেকে ছবির সাইজ মিনিমাম দ্য ফাইল সাইজ ক্যান বি আপ টু 20 MB, সর্বোচ্চ 20 MB পর্যন্ত ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন। 20 MB-র বেশি হলে এখানে কিন্তু আপনি সেই ছবিটি আপলোড করতে পারবেন না। সো আমরা প্রথম যে বক্সটি রয়েছে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে
আমাদের এনআইডির যে ফার্স্ট ফেজটি রয়েছে সেটা আমরা এখানে আপলোড করে দেবো। তো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমি আমার এনআইডির দুইটা পেজই আমি এখানে আমাদের যে ইয়াটা রয়েছে ডেস্কটপ রয়েছে সেখানে আমরা নিয়ে আসি। তো এনআইডি ফ্রন্ট এটাকে আমি এখানে সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করার পর এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, দেখুন এই যে এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে এনআইডির যে সেকেন্ড পেজ রয়েছে আমরা সেটাকে এখান থেকে আপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে ডেস্কটপে যাব এবং হচ্ছে এখান থেকে আমরা আমাদের এনআইডির যে ব্যাক পেজ রয়েছে সেটাকে এখানে আপলোড করে দেব। আপলোড করার পর এখানে দেখুন ফ্রন্ট এবং ব্যাক দুইটা কিন্তু আপলোড হয়ে গেল। তারপর আমরা এখান থেকে যে সাবমিট অপশন যেটা দেখতে পাচ্ছি এটার উপর আমরা সাবমিট করে দেব। তো দেখুন সাবমিট করার পর এটা একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর হচ্ছে এখানে এটা গ্রিন সাইন দেখাচ্ছে এবং একটু লোডিং নিচ্ছে। তো দেখুন এখানে বলতেছে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। তো ভবিষ্যতে ওনারা যদি আমাদের ছবিতে কোনো যদি প্রবলেম হয় বা কোনো প্রবলেম ওনারা যদি ফেস করে তাহলে সেটা হচ্ছে ওনারা আমাদেরকে জানাবে।